আসসালামু আলাইকুম তো ছোটোবেলায় একটি গল্প পড়েছিলাম বা শুনেও ছিলাম যে বাঘ আসছে বাঘ আসছে বলে এক রাখাল মিথ্যা কথা বলেছিল তো দৌড়ে তাকে অনেকে সাহায্য করতে আসতো কিন্তু সত্যি একদিন বাগানে বাঘ চলে আসে তখন কিছুই করার থাকে না তো সেরকম একটি গল্প বলবো তো আমাকে আমার হয়তো মিথ্যাবাদী ভাবতে পারে এই গল্পটা শুনে তো তো এরকম আরও দুইটা ভিডিও আমি দিয়েছি আমার ছাদ নিয়ে যে কোনো সময় বিল্ডিংয়ে কাজ ধরলে ছাদের থেকে বাগানের মানে সব কিছু নামিয়ে দিতে হবে তো হঠাৎ করে যেভাবে কাজ ধরবে আমরা বুঝতে পারিনি তো যাক লেবার নিয়ে সমস্ত গাছগুলোকে নামিয়ে নিয়েছি আর তারা আমরা ওঠার আগে ছাদটাকে একদম মানে ধ্বংস করে দিয়েছে ভেঙে চুরে তো এবার গাছের মধ্যে মাসার অনেক ফলও এসেছে আম তারপরে হচ্ছে আমরা পেঁপে আর অনেক কিছু মানে গাছামাছ ধরেছে যা কিছু করার নেই পরের বাড়িতে থাকে সেটা যদি খালি করে দিতে দিতে হবে তো বাসা নিয়ে আসলাম যা যা না যায় সব কিছু আর বাকিগুলো এক জায়গায় নিচে লেবাররা নামিয়ে স্তূপ করে রেখেছে তো ছাদের জন্য আজকে খুবই ব্যস্ত ছিলাম দিন। তো যেহেতু যা পাশে থাকে তাই তাকে ফোন করে আনা হয়েছে যে একা একা পারবো না তাড়াতাড়ি আসো তো চলে আসি মেয়েদেরকে নিয়ে তো এরা দুই বোন মিলে মানে একটা মেহেদি ডাল ভেঙে নিয়ে এসেছিলাম সেটা থেকে মেহেদি উঠাচ্ছে আর এদিকে যাকে দিয়ে কিছু ভর্তা বানালাম আজকে একটু ভর্তা ভাত খাবো তাই ফোন ব্যস্ত থাকার কারণে তো ঝামেলার খাবার রান্না করিনি তো কয়েক পদের ভর্তা বানিয়েছে সুটকি ভর্তা কালো জিরা ভর্তা এবং লালমরিচ বাটা বেটেছে যা তো এই বাগানটা নিয়ে আমরা স্বামী স্ত্রী দুজন অনেক কষ্ট করেছি যখন ছাদে কল ছিল না তখন আমরা নিচ থেকে পানি নিয়ে সেই চারতলা পাঁচতলা ছাদে উঠে গাছে পানি দেই করোনাকালীন সময় যখন আমরা অবসর ছিলাম তখন মানে দুনিয়াটা থমথম হয়ে গিয়েছিল আমরা বাগানটা নিয়ে দুজন খুবই ব্যস্ত থাকতাম সময়টা আমাদের সুন্দরভাবে কেটে যেত তো গাছের জন্য খুবই মায়া লাগছে এখন এই গাছগুলো কী করবো জানি না তো এই তো বিশ সাদা খাবার মেখে চেখে খিচড়ি বসিয়ে দিয়েছি ভাতের চাল দিয়ে এটা হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না ভর্তা আর খিচুড়ি তো যতই ভালো মন্দ খাই না কেন বা যাই খাই না কেন মনটার মধ্যে একটা কষ্ট আজকে রয়ে গিয়েছে ছাদের জন্য খুবই খারাপ লাগছে আজকে চারটা বছর ধরে ছাদটাকে আগলে রেখেছি তো এখন আজকে একটু সময়ের মধ্যে একদম তো নিজের সন্তানের মতো করেই গাছগুলোকে আঁকড়ে রেখেছিলাম তো হয়তো আবারও কখনো সময় পেলে সুযোগ পেলে আবারও বাগান করা হবে ছাদ যখন কমপ্লিট হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ